नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारों निये चले एसेछि प्रचंड सुस्वादु एकटा माछेर रेसिपी आर माछेर झाल। तो देखो किभाबे आमी रेसिपिटा बानाई। एखाने एकटा कड़ाई गरम करे निये ओर मध्ये परिमाण मतो सर्षे तेल दिए दिएछि। एबारे आगे थेके केटे रखा जे आलूगुलो आमी रेखेछिलाम सेगुलो एर मध्ये एड करे देबो एकटु भाजार जन्य। आलूगुलो किन्तु आमी एरकम करे लम्बा लम्बा करे केटे निएछि जाते देखते भालो लागे। एबारे एर मध्ये एड करे देबो পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমি যেহেতু পরে মশলায় হলুদ গুঁড়ো ব্যবহার করব সেই জন্য আমি একটু কমই দিয়েছি। তারপরে দেব নুন, দিয়ে ভালো করে ভেজে এরকমভাবে প্লেটের মধ্যে তুলে নেব। এখানে তোমাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত। আমি এখানে আর মাছটাকে অলরেডি ভেজে আগে তুলে রেখেছিলাম। তো দেখো, এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। একটু পেঁয়াজটা লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করব। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম। মশলার মধ্যে যেগুলো আছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করা। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েই করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো দেখো মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো শক্ত আছে সেই জন্য আমি মশলাটার সঙ্গে একেবারে কষিয়ে নিচ্ছি, যাতে আমার দুবার করে করতে না হয়। তো দেখো আলুগুলোও যাতে সেদ্ধ হবে আবার মশলাটাও কষানো হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেব নুন। নুনটাও কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। আর মাছ যেহেতু সামুদ্রিক একটা মাছ সেই জন্য সামুদ্রিক মাছ নুনটা এমনিই হয়, তাই জন্য কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আর মাছ বা অন্য যে কোনো তৈলাক্ত প্রকৃতির মাছ ভাজার আগে ওর মধ্যে যদি নুন, হলুদ আর তার সাথে একটু সাদা তেল বা সর্ষের তেল গায়ে মাখিয়ে নেওয়া যায়, তারপরে যদি সেই মাছটাকে ভাজা যায় তাহলে কিন্তু মাছটা ফাটবে না। তো দেখো কথা বলার মাঝখানে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। তারপর 2 মিনিট পরে আমি মশলাটাকে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ফুটতে দেব আরও 2 মিনিট মতো। এখানে একটা কথা বলে রাখি, মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নইলে কিন্তু খেতে ভালো হবে না। আর গা থেকে তেল না ছাড়া অবধি কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো দেখো এখানে তোমাদেরকে আমি ঢাকনাটা খুলের পরে দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবারে আমি যে ভেজে রাখা আর মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তাহলেই কিন্তু আমাদের আর মাছের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে তোমরা যদি চাও একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারো, আবার ধনে পাতা কুচিও অ্যাড করে নামিয়ে নিতে পারো। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এই রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না, আর কোনো তরিতরকারি লাগেও না। তো দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।